গুড মর্নিং। আজকে বেশ রোদ উঠেছে, একটা ঝকঝকে তকতকে দিন। দেখো আজকে অনেকটা ভালো লাগছে কালকের থেকে, তাই না? তোমরা কি বলো? দেখো বাইরে বেরিয়ে না মনটাও ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর দেখা যায় এই জায়গাটা। দেখো আমি বেরিয়ে পড়েছি আর আমি অটোয় উঠে গেছি। কলকাতাতে না ওই শেয়ারিং অটো হয়, একটা অটোয় চারজন, যেটা আমার একদম পছন্দ না। তো আমি অটো দাদাকে বললাম, আপনি আমায় একা নিয়ে যাবেন? বললো হ্যাঁ হ্যাঁ, চারজনের পয়সা দিলে নিয়ে যাবো। সো আই এম ভেরি হ্যাপি। আমি ইশারাতে বলছিও দেখো যে অটোয় আমি একা, কেউ নেই, আমার খুব মজা লাগছে। তো অটো নিয়ে আমি পৌঁছে গেছি জলির বাড়িতে। জলিকে তোমরা দেখেই চিনতে পারছ, আমার বন্ধু। অ্যান্ড জলি এই শাড়িটা নিজেই বানিয়েছে, সেটা ও সবাইকে বলছে ও কীভাবে বানিয়েছে। আর একটা রুমে দেখো, ওর তো জানোই তোমরা ভীষণ ভালো ক্রিয়েটিভ ওর কাজকর্ম। তো ওই শাড়ি গয়না ওর হাতে তৈরি সমস্ত, ও এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে যাদের পছন্দ যে যেটা নিতে চায়। তো ওরই বুটিক ইকিগাই। আর আজকে আমরা এখানে সব ইকিগায়ের মেম্বাররা, যারা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে আমাদের খুব ভালো বন্ধুত্ব, কিন্তু অনেকের সঙ্গেই সামনাসামনি দেখা হয় না। তো আজকে প্রথম আমি মোটামুটি এখানে যারা আছে তাদের মধ্যে একজন দুজনকে ছাড়া সবাই প্রথম দেখব। আর দেখো গয়নাগুলো কি সুন্দর, মানে এগুলো প্রত্যেকটা ওর আইডিয়া, এবং বেশ কিছু জিনিস ও নিজে হাতে করেই তৈরি করে, মানে বেশিরভাগটাই ও নিজে হাতে করে করে। তো এতজন বাঙালি মহিলা এসেছে, বুঝতেই পারছো, আসার পরেই একটু চা খাওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। কিন্তু প্ল্যান হচ্ছে কালচারাল প্রোগ্রাম, আমরা থাকব, কালচারাল প্রোগ্রাম হবে না এতো হতেই পারে না। তো শুরু হয়েছে চা আর ডিমের ডেভিল, তারপর শুরু হচ্ছে প্রোগ্রাম। যখন কাটিয়ে বাঁধন পারিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো, তখন সাগর দেখে কাজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে, মাটি পায় না বলে আমার পরদেশী মেয়ে, পরদেশী মেয়ে যাও রে ফিরে সে দেশে যাবে বাদল। তবে দাদা শুনুন, এর পরের জেনারেশনটা কি কি দেখবে? এক, মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায়। দুই, বাবা মা একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতেও যায় বাচ্চা ছাড়া। তিন নম্বর, মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে। চার, মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, খায়, কেনে, কিনে দেয়, খাওয়ায়, গিফট দেয়। মা কিন্তু নিজের শরীরেরও খেয়াল রাখে। মা ওভার ইন্টারফেরেন্স সহ্য করেন, মা সাহসী, মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ, আমাদের মেনে নিতে হয়, মেয়েদের অ্যাডজাস্ট করতে হয়। এইভাবেই আমরা নতুন মাকে যেন
আবিষ্কার করতে পারি এবং মেনে নিতে পারি। বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে আমার ভিতর, বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, ঢেকে রাখে যেমন কুসুম কুসুমের আবডালে ফসল তুমি হরি সর ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি ছিল শুধু দেখো সবাই না কিছু কিছু আইটেম বানিয়ে নিয়ে এসেছে এবং সেটা নিয়ে আমাদের লাঞ্চ হবে, সেটা পরে দেখাবো। অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গোপন শেবন গেলেই দেখতে পাবি। যাবি জান্নাত দিয়ে মুখ লুকিয়ে রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ করলে, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে মেয়ে, কেমন করে যাবো? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম দিবি এ জীবন হারাবো? কেমন করে যাবো রে মেয়ে, কেমন করে যাবো? মেঘ করল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় হারা বেশি ঝরবো, আর ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আপনি অবশ্যই করবেন, এটাই লাস্ট।
প্রচন্ড হই হই নাচানাচি আনন্দ হলো দেখলে। এবার হবে কেক কাটিং। আচ্ছা দেখো, ইকি গাই লেখা কেক নিয়ে এসেছে, এটা অতসী বানিয়েছে, ভীষণ সুন্দর দুটো কেক। এবার আমরা সবাই মিলে কেক কাটিং হচ্ছে, অ্যান্ড সবাই মানে প্রথম দেখা যে সেটা মনেই হচ্ছে না, যেহেতু হোয়াটসঅ্যাপে কথা হয় এত বছর ধরে, ছবি দেখা হয়, তো সামনে গিয়ে দেখে মনে হচ্ছে সবাই সবাইকে চিনি। তো ভীষণ আনন্দ হয়েছে, আর কেক দুটো সত্যি ভীষণ ভালো হয়েছিল। এইবার খাবারগুলো খোলা হয়েছে, গরম টরম করা হচ্ছে। তো আমি না একটা প্লেটে সাজিয়ে নিয়ে আমি তোমাদের একটু বলে দেবো কী কী আইটেম এখানে আছে। অ্যান্ড প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছে যে কিছু বলার নেই, জাস্ট ওয়াও, কি দারুণ কালার হয়েছে। পোলাও, ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস, ফ্রাইড রাইস উইথ এগস অ্যান্ড ভেজিটেবলস অলসো, চিকেন মেথি, চিলি চিকেন অ্যান্ড মাটন। ওয়াও, আচ্ছা দেখো এটা আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, এছাড়াও আরও আইটেম ছিল। দেখো এখন চাটনি দেখাচ্ছি, এছাড়া না দই আর মিষ্টিও ছিল যেগুলো আমি দেখাতে ভুলে গেছি, কোল্ড ড্রিঙ্ক ছিল, এরম অনেক কিছু মিস করে গেছি। যাই হোক, আমরা সবাই এখন খেতে বসে গেছি। একটা জিনিস দেখো, এটাও একটা ফ্ল্যাট, বাট জলির অ্যারেঞ্জমেন্টটা দেখো, ওনার টেবিল চেয়ার হায়ার করে তুমি দেখো ওর লিভিং রুমটা এখন ওই অনুষ্ঠান বাড়িতে খেতে বসানোর মতো একটা ব্যবস্থা করে ফেলেছে। জলের এই ব্যাপারগুলো এত ভালো, মানে এগুলোর কোনো তুলনা হয় না। আমরা হয়তো এটা ভাবতামই না যে বাড়িতে ওইভাবে টেবিল চেয়ার ভাড়া করে এই অ্যারেঞ্জমেন্ট করা যায়। আচ্ছা এবার দেখো ছবি তোলা হবে খাওয়া দাওয়ার পরে। এই সুস্মিতা বসে পড়েছে লিপস্টিক লাগিয়ে নিতে। এই ছোটো ছোটো জিনিসগুলো না ভীষণ মজা দেয়, ভীষণ আনন্দ হয়। আচ্ছা এরপর দেখো জলি অ্যাপ্রিসিয়েশন যেভাবে করছে সবাইকে, দেখো যিনি এখন ওনাকে দিচ্ছেন কারণ উনি সব থেকে সিনিয়র মেম্বার আমাদের মধ্যে, আমাকে দিচ্ছে কারণ আমি বম্বে থেকে এত দূর থেকে এসে এখানে এসেছি। এই যে ছোটো ছোটো জেস্চারগুলো জলির এইভাবে অ্যাপ্রিসিয়েট করা, শম্পাকে দিচ্ছে কারণ ও ওর প্রথম ইকিগায়ের জিনিস শম্পা কিনেছিল, এই ধরনের ছোটো ছোটো ও রিজন দিচ্ছে, আর মোটামুটি সবাইকে একটা গিফট দিচ্ছে। তো এইগুলো সত্যিই মানে ভীষণ টাচ করে, ভীষণ মনে রাখার মতো এই জেস্চারগুলো, না ছোট কিন্তু অনেক ডেপথ বেশি এগুলোর, খুব ভালো লাগে। তো এরপরে না দেখো একটা গেম রাখা হয়েছে, প্রচুর কাঁচের চুড়ি দেওয়া হয়েছে, একরকম চুড়ি কে কত তাড়াতাড়ি মানে একটা টাইম দেবে কতগুলো বেক করতে পারো। তো আমি না এই গেমেও একটা ছোট্ট প্রাইজ পেয়েছি। যাই হোক, এখন মোটামুটি সবাই বেরিয়ে গেছে, আমিও বাড়ি আসছি। কিন্তু আমাকে দেখো এখনও দেখে মনে হচ্ছে কি ফ্রেশ, মানে ওই যে সারাদিনের আনন্দটা ওটা চেহারাতে এখনও রয়েছে। সারাদিন এত ভালো কাটানোর পর তোমরা দেখেই বুঝতে পারছো আমি বাড়ি চলে এসেছি, কিন্তু এখনও খুব ফ্রেশ লাগছে। যাই হোক এবার বাড়ি যাই, আর এই সিনারিটা তো তোমাদের দেখাতেই হবে। এখন সকাল সন্ধে, মানে যদি আমি ওই সময় বাইরে বেরোই, এরম যাতায়াত করি, তোমাদের রোজ একবার করে দেখাবই। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বাই।